15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিক্রয় পেশাজীবীদের ছুটি না দেওয়ায় দুঃখ প্রকাশ করে প্রতিবাদমূলক আলোচনা সভা করেছে বেসরকারি পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ইতি। 15 আগস্ট নয়, জাতীয় যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো তারা পাচ্ছে না। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফিরোজ হাসান ও আরিফুর রহমান। প্রচার সম্পাদক সুমন হাসান, নরসিংদীর জেলা শাখার সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন জেলা উপজেলার বিক্রয় প্রতিনিধিরা। এ সময় সকল বিক্রয় পেশাজীবীদের চাকুরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ সব জাতীয় দিবসে বিক্রয় পেশাজীবীদের ছুটি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।